তবে কি সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিচ্ছেন? সাকিব মাহমুদুল্লাহর অবসর নিয়ে যা বললেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে ছুটিতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও পুরো কোচিং স্টাফ। এই বিশ্বকাপে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। ভক্ত সমর্থকেরাও তাদের অবসরে জোর দাবি জানাচ্ছেন। ভক্তরা বলছেন, নিজেদের ফর্ম দিয়ে বিশ্বকাপ জয় করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও দুই ক্রিকেটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের তুলনায় বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর পারফরমেন্স ছিল না বলেই চলে। বিশ্বকাপে ব্যাটিং বোলিং কোনোটাতেই ভালো করতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে জলে ওঠার প্রয়োজন ছিল, সেই মুহূর্তে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাহলে কেন তারা অবসর নিচ্ছেন না? মঙ্গলবার 2 জুলাই বিসিবি পরিচালনায় কোচদের বোর্ড সভায় সিনিয়র ক্রিকেটারদের অবসরের প্রসঙ্গে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তাদের প্রতি পূর্ণ আস্থা আছে, এটাও সত্যি। ওরা একটা সময় খেলবে না, এক সময় ওরা বলতে পারে আমরা খেলবো না, বোর্ডও বলতে পারে, তবে একসঙ্গেই হোক, বোর্ডের সঙ্গে বসে ঠিক পরিকল্পনা হোক, কে কখন যাচ্ছে আমার মনে হয় সেই রকম হবে। কেন সিনিয়র ক্রিকেটারদের একদশে করে শেখার শেষ হয়নি? প্রশ্নের জবাবে পাপন বলেন, আমরা একটা রূপান্তরকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এতেই অনেক কিছু বোঝা উচিত, সব প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না বলে উল্লেখ করেন নাজমুল হাসান পাপন।